শুধুমাত্র বাংলাদেশের পাসপোর্ট দিয়েই আপনি আমেরিকার একটি দেশে যেতে পারবেন বিস্তারিত ভিডিওতে। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ইটস মি শফিকুল খান ফ্রম ইতালি। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ শফিকুল দ্য বেস্ট। আশা করছি যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আর জায়গাটা কেমন একটু জানাতে পারেন? অনেক সুন্দর একটি জায়গা, আমার অনেক পছন্দের একটি জায়গা। এই জায়গায় আমি মাঝে মাঝে এসে ভিডিও করে থাকি। সো আমার পিছনে দেখতে পাচ্ছেন ওই যে, ওটা হচ্ছে মিউজিয়াম। তারপর এই এটা হচ্ছে পুরোটাই পোর্ট এলাকা। হ্যাঁ, পোর্ট এলাকা, আনকোনা শহরের পোর্ট এলাকা। ওই পাশে এখানে শিপ বিল্ডিং হয়, আর যারা শিপইয়ার্ডে কাজ করতে চান ইতালি এসে, তারা কিন্তু এই জায়গায় কাজ করেন। শিপইয়ার্ড, আনকোনা শিপইয়ার্ডের কাজ অনেক বেশি হয়। ওই পাশেও রয়েছে শিপইয়ার্ড। সম্প্রতি যুক্তরাজ্য ভিত্তিক একটি পরামর্শক প্রতিষ্ঠান বিশ্বের বিভিন্ন দেশের পাসপোর্টের মান নিয়ে একটি জরিপ করেছেন, যেখানে বাংলাদেশের পাসপোর্টের নাম এবং তার মান উঠে এসেছে। আগে যেখানে গত বছর বাংলাদেশের পাসপোর্টের অবস্থান ছিল শক্তিশালীর দিক দিয়ে 101তম, এই বছর তাদের জরিপ মতে বাংলাদেশের পাসপোর্টের অবস্থান 96তম। এবং আপনার যদি বাংলাদেশের পাসপোর্ট থাকে, আপনি শুধুমাত্র এই পাসপোর্ট দিয়ে বিশ্বের প্রায় 40টা দেশে যেতে পারবেন, তার মধ্যে আমেরিকার একটি দেশ রয়েছে। সো আমরা একটু দেখব আসলে কোন কোন দেশে আপনি আপনার শুধুমাত্র বাংলাদেশের পাসপোর্ট দিয়ে বা অন অ্যারাইভাল ভিসা দিয়ে আপনি বিশ্বের প্রায় 40টা দেশে যেতে পারবেন, কোন সেই দেশগুলো। আচ্ছা দেখেন, তার এই দেশগুলোর মধ্যে, এই 40টা দেশের মধ্যে আপনার এশিয়ার 6টি দেশ রয়েছে, তারপর আমেরিকার একটি দেশ যেটা আমি প্রথমেই বলেছি, আফ্রিকার 15টি দেশ রয়েছে, ক্যারিবীয় অঞ্চলের 11টি দেশ রয়েছে, ওশেনিয়ার 7টি দেশ ও রয়েছে। আচ্ছা দেখেন, এখানে এশিয়ার দেশগুলো হচ্ছে আপনার ভুটান, তারপর রয়েছে কম্বোডিয়া, কম্বোডিয়া অন অ্যারাইভাল ভিসা, মালদ্বীপ অন অ্যারাইভাল ভিসা, নেপাল অন অ্যারাইভাল ভিসা, শ্রীলঙ্কা ইটিএ প্রয়োজন, এবং আরেকটি দেশ রয়েছে পূর্ব তিমুর। হ্যাঁ, তারপর আমি আমেরিকাটা পরে বলতেছি, তারপর রয়েছে আফ্রিকার কি কি দেশ রয়েছে। আফ্রিকা রয়েছে বুরুন্ডি অন অ্যারাইভাল ভিসা, তারপর কেপ ভার্দে, কমোরো দ্বীপপুঞ্জ, জিবুতি, গিনি বিসাউ, লেসোথো, মাদাগাস্কার, মৌরিতানিয়া, মোজাম্বিক, রুয়ান্ডা, সেশেলস, সিয়েরা লিওন, সোমালিয়া, গাম্বিয়া, টোগো। এর আগে আমি এই দেশগুলোর নাম একটাও শুনি নাই। তারপর ক্যারিবীয় অঞ্চলের না কিছু দেশ রয়েছে, বাহামা, বারবাডোস, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস, ডোমিনিকা, গ্রানাডা, হাইতি, জ্যামাইকা, তারপর মন্টোসেরাত, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডাউন, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, এটা নাম শুনেছি। তারপর ওশেনিয়া রয়েছে, ওশেনিয়া, কুক আইল্যান্ড, ফিজি, মাইক্রোনেশিয়া, তারপর সামোয়া, টুভালু, ভানুয়াতো, আর কি রয়েছে। সো এইগুলা, এখন আসি আমেরিকার। আমেরিকার যে দেশে আপনারা হচ্ছে শুধুমাত্র পাসপোর্ট দিয়ে যেতে পারবেন, সেই দেশটার নাম হচ্ছে বলিভিয়া। বলিভিয়া আপনারা অনেকেই নাম শুনেছেন আমেরিকার। এটা হচ্ছে আপনার দক্ষিণ আমেরিকার সম্ভবত একটি দেশ, দক্ষিণ আমেরিকা না উত্তর আমেরিকা আমার ঠিক খেয়াল নেই, বাট আমেরিকা মহাদেশের একটি দেশ। আমেরিকার তো দুইটা মহাদেশ, একটা উত্তর আমেরিকা, একটা দক্ষিণ আমেরিকা। এটা সম্ভবত দক্ষিণ আমেরিকার হতে পারে, আমার ভুল হতে পারে, ঠিক আছে। এবং এটা হচ্ছে অন অ্যারাইভাল ভিসা, মানে আপনাকে, আপনি বাংলাদেশের পাসপোর্ট দিয়ে যেতে পারবেন, এয়ারপোর্টে নেমে আপনাকে ভিসা নিতে হবে আর কি, এরকম অন অ্যারাইভাল ভিসা। সো এই হচ্ছে আপনার 40টি দেশ, যে দেশগুলোতে আপনি শুধুমাত্র বাংলাদেশের পাসপোর্ট থাকলেই যেতে পারবেন। তো এই আজকের ছোট ভিডিওতে এতটুকুই জানানোর ছিল আপনাদেরকে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মহামূল্যবান মতামত জানাতে পারেন, আর অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। সো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।